পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ইন্ডিয়া জোটের প্রার্থীর হিসেবে বুধবার মনোনয়নপত্র দাখিল করলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। এদিন রাজধানীর রবীন্দ্রভবন প্রাঙ্গণ থেকে এক র্যালির মাধ্যমে পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমারের নিকট মনোনয়নপত্র জমা দিলেন তিনি। তবে প্রত্যাশা অনুযায়ী ভিড় জমাতে পারেনি ইন্ডিয়া জোট। সবচাইতে উল্লেখযোগ্য বিষয় হলো এদিন মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে ভারতীয় যুব কংগ্রেসের সর্বভারতীয় নেতা কানহাইয়া কুমারের উপস্থিত থাকার কথা ছিল এই র্যালিতে। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানিয়েছিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ। তবে বিধায়কের এই কথা কথাই থেকে গেল, তবে বাস্তবে আর রূপায়িত হলো না। ফলে শক্তি পরীক্ষায় বিপ্লবের থেকে অনেকটাই পিছিয়ে গেলেন ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহা। তবে নিজেদের এই দুর্বলতা মানতে নারাজ ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহা। ওনার বক্তব্য, প্রশাসন অনুমতি দেয়নি, গভীর ষড়যন্ত্র করে রাজ্যে আসতে দেওয়া হয়নি সর্বভারতীয় কংগ্রেস নেতা কানহাইয়া কুমারকে। একটা ষড়যন্ত্র আমাদের সর্বভারতীয় স্পোকসপারসন শ্রীমতী সুপ্রিয়া শ্রীনেথজি আজকে এসেছেন। গতকাল রাত থেকে আমরা চেষ্টা করে যাচ্ছিলাম, কানহাইয়াজির এই কর্মসূচিটাকে রিজেক্ট করে দিয়েছেন। আমরা সঠিকভাবে পারমিশন চেয়ে যখন এই কর্মসূচি সম্পন্ন করতে চেয়েছি তারা অ্যালাউ করেনি, এবং আমরা গভীর রাতে দিল্লিতে যখন কমিউনিকেট করেছি তখন বাধ্য হয়ে কানহাইয়াজিকে যেতে বারণ করা হয়েছে। আমাদের সর্বভারতীয় স্পোকসপারসন সুপ্রিয়া সিনহাজি এসেছেন, উনি সমস্ত কিছু খুলে বলবেন। এই দিনের এই র্যালিতে ইন্ডিয়া জোটের কেন্দ্রীয় নেতৃত্বদের মধ্যে থেকে উপস্থিত ছিলেন কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্র সুপ্রিয়া শ্রীনেথ, এবং রাজ্য নেতৃত্বদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মণ, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন উপাধ্যক্ষ পবিত্র কর, রামনগর উপনির্বাচনে প্রার্থী রতন দাস সহ জোটের কর্মী সমর্থকরা। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।